ইয়েস সো গাইস কেমনে এটা খুইলা চেঞ্জ করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা চাবির মতো আছে এই যে চাবিটা দেখতে পারতেছেন চাবির মতো আছে এই ওয়াটারটার পানি অনেক সুস্বাদু অনেক এই যে দেখেন কিভাবে ময়লাটা জমছে আপনারা দেখতেছেন আমি খুলে দেখাচ্ছি আবার আপনাদেরকে এটা এইভাবে ঢোকাতে হবে এই এটা এইখানটায় বাজাতে হবে এখানটা একটা গাট আছে গাটে বাজাতে হবে আর উপরে উঠবে এটা হ্যাঁ আর অবশ্যই অবশ্যই উপরে ধরে নিতে হবে যদি আপনি উপরে না ধরে নেন এইভাবে যদি উপরে না ধরে নেন তাহলে আপনার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাস নিচের থেকে পানিটা বন্ধ করে দিতে হয় এভাবে একটু ঘুরাই নিয়ে তারপর আপনি হাতেই খুলতে পারবেন এটা একদম ইজি ইজিলি খুলতে পারবেন এই যে আপনাদেরকে শিখিয়ে দিতেছে একদম ইজিলি দেখুন একবার অবস্থা দেখেন ওয়াশার যে পানিটা আসে পানিটার মধ্যে আসলে কি থাকে আমরা ডাইরেক্ট যারা ওয়াশার পানি খাই তারা একটু লক্ষ্য করে দেখবেন দেখেন কি খাই আমরা অ্যাকচুয়ালি কি আসে ওয়াশার পানি থেকে এটা তো আপনাদের দেখাইলাম আমি কি পানি আসে আর এটা কি হয় আসলে আমরা ফিল্টারটা যখন কোন লাগাই ফিল্টারটা কেমন হয় সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের ফিল্টারটা দেখেন আমাদের ফিল্টারের কালার কেমন লাগিয়েছিলাম আর এটা কেমন হইছে এক সপ্তাহ ব্যবধান গাইস মাত্র এক সপ্তাহ 7 days 7 দিনে এই অবস্থা এই দেখেন এইদিকে দেখেন তো কি অবস্থাটা হয়েছে শুধু এগুলা দেখেন আপনি আয়রন জমে এই যে দেখতে পারতেছেন আয়রন জমে খুব খারাপ অবস্থা এইখান দিয়ে পানিটা একটু সেরি আয়রন করবে মানে ধুয়ে নামার জন্য আমি পানিটা সারলাম আবার বন্ধ করে দিচ্ছি তো এলো আমাদের অবস্থা এলো আমাদের ওয়াশার পানির অবস্থা এই যে দেখেন এগুলা কি গাইস এগুলো কি আমরা কি খাচ্ছি ওয়াশার থেকে আসতেছে তো কি আসলে ওয়াশা এত টাকা মাসে মাসে আমাদের কাছ থেকে বিল নিচ্ছে বাট সেরকম অ্যাকচুয়ালি আমরা সেবাটা পাচ্ছি না ওয়াশার এরকম সাদাটা লাগানোর পর কালারটা এরকম পাইছি ভেরি ব্যাড সো গাইস সবাই ভালো থাকবেন আর বেশি বেশি ফলো দিয়ে দিবেন যাতে কর্তৃপক্ষের নজরে ভিডিওটা অবশ্যই পড়ে যে ওয়াশার থেকে আসলে কি পানি আসতেছে এটা যাতে কর্তৃপক্ষ অবশ্যই অবশ্যই জানতে পারে তাহলে ওরা হয়তো বা সতর্ক হবে আপনার একটা শেয়ারে অনেক অনেক মানুষ তাদের উপকৃত হবে অনেক অনেক রূপ থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ আল আজিজ বাই বাই